আসসালামু আলাইকুম, রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশে জেলা উপজেলা প্রতিনিধিদের সংবাদ পড়ছি আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। এবারে দেখুন বিস্তারিত। খুলনা দৌলতপুর যুবলীগ নেতা বাসু মোড়ল সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত। তথ্য ভিডিও চিত্রে খুলনা থেকে আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ মিজানুর রহমান। বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, কেন্দ্রীয় কমিটির সাবেক পরিচ্ছন্ন ছাত্রলীগ নেতা, দৌলতপুর থানা যুবলীগের অন্যতম যুব নেতা, সৎ সাহসী ও বিনয়ী, সদা হাস্যোজ্জ্বল, দুর্দিনের রাজপথের লড়াকু সৈনিক, স্নেহের মোহাম্মদ বাসু মোড়ল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাকে দেখতে যান আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার খুলনা জেলার সভাপতি শাহবাজ জামান, যুগ্ম সম্পাদক ইমরান মোল্লা এবং খুলনা মহানগরীর দৌলতপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার খুলনা জেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবীর, দৌলতপুর থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ তার সুস্থতা কামনা করেছেন। শেখ সৈয়দুল হোসেন ভাই সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান আমাদের সাংসদ পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান সহ কেন্দ্রীয় প্রেসিডেন্টের আপনার প্রায় ডজন দুই তিনেক নেতৃবৃন্দ আমাদের খুলনায় অবস্থান আন্দোলন করতেছেন এবং আরও আসবেন। এবং পার্শ্ববর্তী জেলার সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, নড়াইল বিভিন্ন অঞ্চল থেকে আমাদের মেহমান থাকবে, আমাদের যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ থাকবে। আশা করি আগামী নেতৃত্ব এই নেতাদের মাধ্যমে যে নেতৃত্ব গড়ে উঠবে আমাদের খুলনার দুই আসনের মাননীয় সাংসদ শিক্ষিত এবং আমাদের মাননীয় মেয়র এবং আমাদের খুলনা মহানগর আওয়ামী লীগের সংগ্রামের সভাপতি এবং জননেতা যারা আল্লাহ খালেদ ভাইও আমাদের দিক নির্দেশক দেবেন, তাদের মাধ্যমে একটা সুন্দর সফল কমিটি হবে এটা আমি ব্যক্তিগতভাবে আশা করি। সেই কারণে আমরা আসলে সবাই প্রস্তুত, 24 তারিখে আসলেই আমরা সাতসর এবং খুলনার যুব সমাজ যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনতা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার যে একটা উদম্য ইচ্ছা সবার ভিতর আছে সেটাকে সেটাও একবার প্রমাণ করবে খুলনার যুব সমাজ। এটা আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি এবং এটাই আসলে আমরা সবাই বিতর্কভাবে দেখতে পাই। আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।